একটা সময় নাটক মানিয়ে ছিল মেহজাবিন চৌধুরীর সবর উপস্থিতি। অথচ বেশ কিছুদিন ধরে হঠাৎ করে নাটক থেকে নিজেকে অনেকটাই আড়ালে রেখেছেন এই অভিনেত্রী। যদিও মাঝে কিছু ওয়েব সিরিজে দেখা মিলেছিল তার, তবে অভিনয় কম করলেও বছর ঘুরতে না ঘুরতে সিনেমায় যুক্ত হওয়ার খবর দিয়ে ভক্তদের মন ভালো করে দিয়েছেন এই অভিনেত্রী। সাবা নামে নারী প্রধান একটি গল্পের সিনেমায় শুটিং করেছে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। গত 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিনেমাটির খবর জানিয়েছিলেন মেহজাবিন নিজে। ছোটবার তার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন নির্মাতা মাকসুদ হোসেনের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে এই অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও রয়েছিলেন মেহজাবিন। তবে এবার বড় পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে মেহজাবিন চৌধুরী। নির্মাতা শঙ্কর দাস সাবা শিরোনামে একটি চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন তেমন কোন নির্মাতা মেহজাবিন বা নির্মাতা কেউই। 21 ফেব্রুয়ারি সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন মেহজাবিন নিজে। নতুন সিনেমার একটি পোস্টারও শেয়ার করেছেন অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করেছে এই প্রসঙ্গে তিনি জানান, 14 বছর আগে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনে টিভি নাটকে কোনো আমার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল। মেহজাবিনী প্রধান চরিত্রে অভিনয় করবে। এই বিশেষ দিনই আমার সুভাতার ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই খবর জানাতে চাই। সবকিছু ঠিক থাকলে চলতি বছরে বড় পর্দায় ঘোষণা দেওয়া হবে সিনেমাটি অভিষেক হতে যাচ্ছে আমার। সেখানে এই সিনেমাটির অন্য অভিনেত্রী আরো জানিয়েছেন তারা থাকবে। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত সাবা সিনেমাটি দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি 2023 সালের শুরুতে এই সম্পূর্ণ